তারপর কেক কাটা হবে নাকি? আচ্ছা আদার কি কি মনে হয়, বুঝে গেছে এতক্ষণে? মাহিম শুনি একটা না? হ্যাঁ মাহিম শুনি একটা। ওরে বাপার, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি হচ্ছে বাড়িতে। আর কেন আসছি? কোনো কেকের রিভিউ করতে না, আর কোনো জিনিসে খেতেও না। আজকে আসছে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো এই জন্য আসা। বার্থডেটা হচ্ছে আজকে, বাট গতকালকে রাত থেকে আমি কোনো ওকে উইশ করি নি, কোনো কিছু করি নি, মানে ধরেন যে জানি না তো ভুলে গেছি এরকম কিছু। তো আসছে হচ্ছে ওকে সামনাসামনি উইশ করবো, সাথে কেক তো নিতে। চলেন দেখি ওর রিয়াকশন কি হয়। ওই যে নিচেরটাও কি মানে ভ্যানিলা মিক্সচার এই যে এটা? হ্যাঁ এটা পুরোটাই চকলেট, আমরা তো এটাই খুঁজতেছিলাম না। পুরোটা চকলেট, এটাও তো পুরোটা চকলেট। সুপার এই যে ভিডিওতে রেকর্ড হইতাছে, এই যে আধার করে ওই যে সুপার সুপার সুপার। আমি তো বলতেছিলাম খন্দকারের উৎসব। আমি তো ভাই সুপার একটা চা। তুমি তুমি কি চাও? তুমি কি চাও? নাথিং নাথিং। তুমি কেকও খাইতে চাও না? তারপর কেক কাটা হবে নাকি? আচ্ছা আদার কি কি মনে হয়, বুঝে গেছে এতক্ষণে? মানে বুঝে যাওয়ার মতো ব্যাপারটা, রেডি আসার জন্য আসলেই খালি কাটা হবে নাকি? চা দাও একটু পরে, তখন তো খেতে পারবো না মিষ্টি মিষ্টি। এর আগে কিন্তু এই ভুলটা করছো, এর আগে মিষ্টি ওই চা বাড়িতে মিষ্টি খাওয়ার পরে আপনি শোনো কেক খাইলা না। আজকের দিনে যত সম্মান আছে সব ওরে দাও। না রাখলে আসো কেমনে? না রাখে নাই আর মাই মাইনিস। এটা কিন্তু মাহিম না, যেরকম সেম যেরকম রাত ছিল একবার আমার বার্থডে হয়েছে কি রাজ কেকের কাটার সময় ছিল, এদিকে শুনতো তো আছে আমার ফিড দেই রাজ কিন্তু ছিল, আসলে ছিল বাট আমি আসলে কখনো দেখি নাই। আচ্ছা খাবারটা যে কই গেল কিভাবে গেল? আচ্ছা ফিনিশ করছিল কি আছানার মাহিম না শুধু মাহিম? দাও ওদেরকে দাও, সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ। কেক কাটাকাটি তো শেষ, এখন হবে ট্রিট চাই ট্রিট চাই গঞ্জাম। যে বাচ্চা বয়সে তো এত সহজে ট্রিট দিবে না, আর ওরা সবাই ট্রিট না নিয়ে যাবে না, ব্যাপারটা কি হয় দেখি চলেন।
কাবাব মিস কাবাব মানে নানা তাই সব বলতে কাবাব আসছে আর এদিকে চা না চা তো ওই যে এটা জাস্ট ওই যে এটা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট যে এটা আমার আমার একমাত্র বন্ধু কষ্ট কষ্ট চলে চলে বন্ধু একটু দেখি কেমনে জালফ্রাই আমি কইছি তুই আর বাজার কোটা ফিল আপ সৈকত ভাই ভাবি রানলেন না কেন অসুস্থ আপনি কই থেকে আসলেন হলুদে বারোটা বাজে গেছে বারোটা পাঁচ ফাইনালি ওরা সবাই মিলে ট্রিট নিতে সক্ষম হলো। মানে প্রথম অবস্থায় তো অফার করেছিল চা পুডিং, যে যেটা খায়, কেউ নিয়েছে কেউ নেয়নি। যারা নেয়নি তারা আসলে মিস করেছে, যারা নিয়েছে তারা এক্সট্রা চা পুডিং যার যেটা পছন্দ সেটা খেতে পেরেছে। আর এখন তো সবার জন্য গণহারে ট্রিট দেওয়া হচ্ছে, নান রুটি ঝাল ফ্রাই যার যেটা পছন্দ। তো বার্থডেতে আসলে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এটাই, বার্থডে বয় অর বার্থডে গার্লের কাছ থেকে ট্রিটটা আদায় করে নেয়া, কারণ এরা তো সহজে ট্রিট দিবে না। তো আজকে অনেক অনেক মজা হলো এই ট্রিট ট্রিট করে। তো এতই মজা হয়েছে যে আমি মাঝখানে কন্ট্রিবিউট করতে ভুলে গেছি, একটু র্যান্ডম ব্লগ হয়ে গেছে, আশা করি আপনারা ব্যাপারটা স্কিপ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই মাহিম প্রীতিল ব্লগসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।